আসসালামুআলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আটমল সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তালিমি বৈঠকের আজকের আলোচক অত্র মাদ্রাসার সুযোগ্য ও সম্মানিত শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান দাওরা-e হাদিস মাদ্রাসা মুহাম্মাদি আরাবিয়া ঢাকা এবং নান্দুরা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী প্রভাষক এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সিরাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে বিভিন্ন তথ্য ও উদ্ধৃতি সমৃদ্ধ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন। আমি মহতারমকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাযী ওয়াহদা লা শারীকা লাহু ওয়া লা যিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মাসীলা লাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাস আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم، لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. أتبع السلفية مدرسة কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তালিমি বৈঠকের সম্মানিত সভাপতি, আমার সম্মুখে উপবিষ্ট স্নেহের শিক্ষার্থী ও দর্শক ও শ্রোতাবৃন্দ, এই সাপ্তাহিক তালিমি বৈঠকে থেকে বিগত অনুষ্ঠান থেকে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, আমল, আকিদা, তাওহীদ সম্পর্কে আলোচনা হয়েছে। বিচক্ষণশীল ও বিজ্ঞ আলোচকগণ আলোচনা করেছেন, আমি হয়তো তাদের মতো নয়। চেষ্টা করব সামান্যতম কিছু দিন ও জ্ঞানের খোরাক দেওয়ার জন্য। আর এই আলোচনাটা পূর্বে আলোচনার মতো কোনো ওয়াজ নসিহতমূলক নয়, অংশগ্রহণমূলক আলোচনা। আমি চাচ্ছি যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে, এই বিষয়টা আমাদের ছাত্র তালিবে এলেমের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। শুধু তালিমে এলেম নয়, মুসলিম মাত্র, মুসলমান হওয়া মাত্র তাকে বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত ও তার অনুসরণ ব্যতীত নাজাত ও মুক্তি পাওয়া যাবে না। বিধায় প্রত্যেকটা মুসলমানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত জানা একান্ত জরুরি, আবশ্যক। এই জন্য আমি এই বিষয়টা নিয়েছি। তো এই বিষয়টা অবশ্যই আমি কোনো আলোচক বা বক্তা নয় যে ওয়াজ নসিহতের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা বুঝাবো। আমি চেষ্টা করব তোমাদের মাধ্যমে, আমাদের মাধ্যমে, শেয়ারিংয়ের পদ্ধতিতে এই বিষয়টি আলোচনা করব। প্রথম আলোচনা, এটি আরবি কোন মাস? ছাত্রদের কাছে প্রশ্ন। আমি আগে বলছি সবাই অ্যালার্ট থাকবা, আমি প্রশ্ন করব, অ্যান্সার নেব। আমি কিন্তু ওয়াজ করব না যে এক বক্তা ওয়াজ করবে আর আমরা খালি চুপচাপ শুনবো। আমি কিন্তু এরকম ওয়াজ করব না। হ্যাঁ, এটা আরবি কোন মাস? তো সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ কী বলছিলাম, এটা আরবি কোন মাস, কি মাস? রবিউল আউয়াল। সুন্দর। এই রবিউল আউয়াল মাস, এটার একটা বিশেষ তাৎপর্য আছে। কি তাৎপর্য? হ্যাঁ, এই মাসের তাৎপর্যটা কি? হ্যাঁ, রবিউল আউয়াল মাসটা কেন আমাদের কাছে একটা তাৎপর্যপূর্ণ মাস কেন? আমি বলছিলাম সব বড় ছাত্ররা আমার সামনে আসো, তোমরা সামনে এসো। মানে বাচ্চাদের জন্য খুব একটা আলোচনা ফলপ্রসূ হবে না, যারা সিক্স থেকে উপরে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হবে। তাহলে এই মাসটা কেন এত তাৎপর্যপূর্ণ মাস, কে বলতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন। এই এদিক থেকে বলো, এই মাস রবিউল আউয়াল মাস কেন তাৎপর্যপূর্ণ মাস, বলো। শুধু জন্মই নাই, মৃত্যুও বটে। এই মাস রবিউল আউয়াল মাস, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং মরণ, অর্থাৎ জন্ম এবং মৃত্যুর মাস। বুঝতে পারলে সবাই? তাহলে রবিউল আউয়াল মাস রাসূলের জন্ম এবং মৃত্যুর মাস, এই জন্য এই মাসটা একটা তাৎপর্যপূর্ণ মাস। মাসের শেষের দিকে আমরা প্রায় এসেছি। আচ্ছা, এখন আমরা আলোচনা করব যে এই রবিউল আউয়াল মাসে যেহেতু রাসূলের জন্ম এবং মৃত্যু, যার জন্যই মূলত আমি এই বিষয়টা চয়ন করেছি যে আমাদের বিশ্ব নবীর জীবনী সম্বন্ধে জানা একান্ত দরকার। তো এর মধ্যে আলোচনা করি তাওহীদের বাণী, ইসলামের দাওয়াত, আল্লাহর কালিমাকে পৃথিবীতে প্রসার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো নবী রাসূলকে পাঠিয়েছিলেন, কে বলতে পারবে? পৃথিবীতে কতগুলো নবী রাসূল পাঠিয়েছিলেন? 1,24,000। সুন্দর, 1,24,000 উত্তর। 1,24,000 নবী ও রাসূল পৃথিবীতে এসেছিলেন। নবী রাসূল কতগুলো ছিল বলতে পারবে কেউ? 313 না, 315 জন। 315 জন হচ্ছে রাসূল, আর বাদ বাকি 1,23,685 জন হচ্ছে নবী। তখন কথা হচ্ছে এই নবী রাসূল তফাৎ কেন করলাম, বা নবী কাকে বলে রাসূল কাকে বলে? হ্যাঁ, এটা কি বলতে পারবে? নবী রাসূল দুটো এক জিনিস না ভিন্ন ভিন্ন জিনিস? হ্যাঁ, নবী কি কে, আবার রাসূল কাকে বলে, কে বলতে পারবে? কিতাব প্রাপ্তকে রাসূল বলা হয়। হ্যাঁ, আর নবী হ্যাঁ নবুয়াত প্রাপ্ত, তাই না? অর্থাৎ যার উপর আল্লাহর কালিমা ও ইলহাম হয়, ওহী হয়, যিনি নবুয়াত প্রাপ্ত হন, আল্লাহর বিধান প্রসার করার জন্য ওহী পান, তিনি হচ্ছেন কি নবী। এই নবীর এক গ্রেড প্রমোশন দিয়ে তাদের উপর লিখিত আকারে আসমানি কিতাব যদি নাজিল করা হয়, তাকে বলা হয় কি রাসূল। আমরা এই 1,24,000 নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূলকে, হ্যাঁ আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এর জন্ম, পারিবারিক জীবন, নবুয়তি জীবন, মাক্কী জীবন, মাদানী জীবন এবং তার শেষ পরিসমাপ্তি বিষয় নিয়ে একটু আলোচনা করব। যোগসূত্র আলোচনা করি। আবুল আম্বিয়া, নবীদের পিতা, কোন নবীকে বলা হয়? কোন নবীকে? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, হ্যাঁ নবীদের পিতা। কেন বলা হয়? তার কারণ হচ্ছে যতগুলো নবী রাসূল এসেছিল তার অধিকাংশই নবী ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ওরসজাত বা তার বংশই ছিল, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম কটা সন্তান ছিল? কটা সন্তান? দুইটা। একটার নাম কি? ইসমাইল, এটা হলো ইসহা। এই ইসমাইল বংশের দুর্ভাগ্যক্রমে কোনো নবী নাই, ইসমাইল বংশের কোনো নবী নাই। পুত্র ইসহাক, ইসহাকের পুত্র হচ্ছে ইয়াকুব, নাম শুনছো তো? ইয়াকুবের পুত্র ইউসুফ, তাই না? পর্যায়ক্রমে যতগুলো নবী রাসূল ছিল সব এই সিলসিলায়, এই ধারাবাহিকতায়। ইয়াকুব আলাইহিস সালাম আর একটা নাম ছিল, উপাধি নাম, কি নাম কে বলতে পারবে? বানু ইসরাইল। সুন্দর, ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল কি? বানু ইসরাইল। এটা হচ্ছে হিব্রু শব্দ, বানু মানে আব্দুল আর ইসরাইল মানে আল্লাহকে বলা হয়। বানু ইসরাইল মানেও আব্দুল্লাহ, নাম হচ্ছে আব্দুল্লাহ, প্রচলিত নাম বা ডাক নাম বানু ইসরাইল। কোরআন কারিমের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছে, তাই না? বানু ইসরাইল সম্পর্কে কোরআন কারিমের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা আসছে। তো এই বানু ইসরাইলের বংশের অনেক নবী, কিন্তু ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা পুত্র ইসমাইল, বানু ইসমাইল, এই বানু ইসমাইলের কোনো সন্তান ছিল, কোনো নবী ছিল না। কিন্তু সর্বশেষ একজন নবী হয়। সে নবীর নাম কি? তাহলে বানু ইসমাইলের একমাত্র নবী তিনি হচ্ছেন নবী মোহাম্মদ বিন আবদুল্লাহ, তাই না? একমাত্র নবী। এই নবীর জন্ম হয় আজ থেকে নিয়ে 1451 বছর 6 মাস পূর্বে, 1451 বছর 6 মাস পূর্বে, আজ থেকে, আজকের দিন থেকে পূর্বে 570 সাল। এটাকে বলা হয় আমুল ফিল, হস্তিবর্ষ। আমুল ফিল হস্তিবর্ষ বলতে কী বোঝানো হয়েছে? আমুল ফিল হস্তিবর্ষ মানে হাতির বছর, হাতি বাহিনীর বছর বলতে কী বোঝানো হয়েছে? কী বললো? হ্যাঁ, ইয়ামিনের সৈরাচারী শাসক আল্লাহর ঘরের উপর বিদ্বেষী হয়ে আল্লাহর ঘরকেই থুবে না, সেই জন্য সে কি বিশাল হাতি নিয়ে আল্লাহর ঘর কাবা ঘরকে ভাঙ্গার আক্রমণ করে। হ্যাঁ, সূরা ফিল পড়ো নাই? সূরা ফিলের এটা ঘটনা। তো এই যে কাবা ঘর তারপর কীভাবে ধ্বংস করলেন? বিশাল বিশাল হাতিকে ছোট্ট ছোট্ট অঙ্গর দ্বারা। এটাকে বলে আমুল ফিল। এই বছরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয় 9 রবিউল আউয়াল সোমবারের সুবে সাদিকের সময়। সুবে সাদিক সকালবেলায় আর কি, 9 রবিউল আউয়াল। যদিও এই বিষয়টা নিয়ে একটু ইতিহাসবিদদের মধ্যে মতানৈক্য আছে। 12 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল। প্রসিদ্ধতম ইতিহাস এটাই বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোমবারের দিন ঠিক রাখতে গেলে 570 সালের গণনা অনুযায়ী সেটা হয় 9 রবিউল আউয়াল আরবি হিসাব মাসে। হস্তি বাহিনী আব্রাহা কাবাঘর আক্রমণের 50 দিনের পরে ঘটনা, 50 দিন পরে নবীর জন্ম। তাহলে আমাদের নবীর জন্ম কবে? 570 সালে 9 রবিউল আউয়াল কিবার? সোমবার। কখন? সুবে সাদিকের সময়ে। ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমরা নাম শুনেছি, ইব্রাহিম থেকে শুরু করে তারপর জন্ম হয় 2585 বছর পরে, ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে 2585। আর যদি আমরা নূহ আলাইহিস সালামের প্লাবনে পৃথিবী ধ্বংস হয়েছিল, তাই না? সেই নূহ আলাইহিস সালামের যুগের পর থেকে হয়েছিল 3675 বছর পরে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি? আব্দুল্লাহ। কখন মারা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? কখন? জন্মের পূর্বে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল যখন মায়ের গর্ভে ছিলেন তখন তার পিতা আব্দুল্লাহ ব্যবসা বাণিজ্য করতেন। মাত্র 25 বছর বয়সের যুবক রাসূলের বাবা ছিল, মাত্র 25 বছর বয়সে ব্যবসার উদ্দেশ্যে মক্কা ছেড়ে মদিনায় যান। মদিনায় গিয়ে ওখানেই তিনি মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে মদিনাতেই মারা যান। জন্মভূমি মক্কায়, সন্তান, অন্তঃসন্তা স্ত্রী, তার নিজের একমাত্র বাচ্চা, একমাত্র ছেলে মোহাম্মদ আগত সন্তান পেটে আছে, তার সন্তানকে দেখার ভাগ্য হয় নাই। বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ মদিনাতেই মারা যায়, মদিনাতে কবরস্থ করা হয়। তারপর যথাসময়ে আল্লাহর ইচ্ছায় আমাদের নবীর জন্ম হয়ে যায়। জন্মের পরপরই পিতার দায়িত্ব পালন করেন কে? কে? চাচা আবু তালেব? না, দাদা আব্দুল মুত্তালিব। চাচা আগুন আসে নাই, দাদা আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিভাবকত্ব দায়িত্ব নেয়। জন্মের একদিন দুই দিন পর নির্ধারিত 7 দিনেই গিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিকা করেন কে? দাদা আব্দুল মুত্তালিব। আকিকা করে নাম রাখেন, কি নাম? নাম রাখেন মুহাম্মদ। নাম রাখেন মুহাম্মদ। সে জাহেলিয়াতের যুগে এই নামটা ছিল একটা অদ্ভুত, আনকমন এবং অপরিচিত একটা নাম। যে মুহাম্মদ, এই নামটা তো এই যুগে চলবে না। আর মা, নিজের আপন মা নাম রেখেছিল কি নাম? আহমদ। তাহলে দাদা রেখেছিল মুহাম্মদ আর মা রেখেছিল আহমদ। এই হলো মুহাম্মদ আর আহমদ। মুহাম্মদ রাসূলুল্লাহ মিন বাদি ইসমুহু আহমদ। দুটাই কোরআনে আয়াত, না? দুটাই কোরআনে এসেছে মিন বাদি ইসমুহু আহমদ। তো এলো মুহাম্মদ আহমদ। নির্দিষ্ট দিনে একদিন দুই দিন, মাস বছর হয়ে যায় 6 মাস বছর। এক্ষেত্রে তিনি তার মায়ের দুধ কিছুদিন পান করেছিলেন। তারপরে আরবের রেওয়াজ অনুযায়ী বাচ্চাদেরকে সম্ভ্রান্ত নির্জন শহর থেকে, লোকালয় থেকে দূরে রাখার জন্য সম্ভ্রান্ত পরিবারের বাইরে দুগ্ধ পান করানো দিতে হতো। এই জন্য তিনি কাকে দুধ পান করেছেন? কে দুধ পান করেছেন? কে? হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু হ্যাঁ হালিমা সাদিয়া। তো তার তত্ত্বাবধানে কিছুদিন থেকে যায়, মাস বছর হয়ে যায় 6 বছর। 6 বছর বয়সে মা আমিনা, নাম কি ছিল? আমিনা। সে এখন চাইলো ওই যে তার স্বামী মদিনায় গিয়ে মারা গেছে, তার স্বামীর কবরটা একটু ঘুরে আসি, কবরটা একটু দেখে আসি। তো তার দাদা আব্দুল মুত্তালিবের সার্বিক তত্ত্বাবধানে উম্মে আইমান নামে একজন দাসী তাকে সঙ্গে নিয়ে 6 বছরের বাচ্চা মোহাম্মদকে সঙ্গে নিয়ে সুদূর 450 মাইল মক্কা থেকে মদিনায় 450 মাইল দূরে রাস্তা তার স্বামীর কবর জিয়ারত করতে যায়। যথানিয়ম কবর জিয়ারত করে, যথানিয়ম তৎকালীন নিয়ম যেটা ছিল সেটাই কবর জিয়ারত করে ফিরে আসার পথে মক্কা আর মদিনার মাঝামাঝি প্রায় 250 কিলোমিটারের ব্যবধান, মানে অর্ধেক রাস্তা চলে আসছে। 250 কিলোমিটারের ব্যবধানে আবুয়া শহর, আবুয়া শহর, এই শহরে তার মাও একটা রোগে আক্রান্ত হয়ে যায়। তার মাও এই সফর অবস্থায় নিজ গ্রামে না আসতেই সফর অবস্থায় আবুয়া শহরেই তার মা 6 বছরের বাচ্চা মোহাম্মদকে রেখে তার মাও মারা যায়। থাকে তার সঙ্গে উম্মে আইমান, যাকে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে ইয়া আম্মা বলতেন। উম্মে আইমান হচ্ছে রাসূলের বাবার দাসী ছিল, সেই দাসী বাবা মারা গেল, মায়ের হেফাজতে আসলো, মা আমিনাও মারা গেল। এবারে এই দাসী 6 বছরের বাচ্চা উম্মে আইমানকে কোলে নিয়ে সেই 250 মাইল অতিক্রম করে নিজ জন্মভূমি মক্কাতে আবার চলে আসে। এসে তার আবার হালিমাতু সাদিয়া এই দুজনের তত্ত্বাবধানে বাচ্চা মোহাম্মদ আস্তে আস্তে বড় হতে থাকে। বয়স হয় 8 বছর। 8 বছর বয়সে যিনি বাবার দায়িত্ব পালন করেছিলেন পিতৃতুল্য দাদা আব্দুল মুত্তালিব, 8 বছর বয়সে দাদাও মারা যায়। 8 বছর বয়সে দাদাও মারা যায়। তখন এই ইয়াতিম বাচ্চার আর দেখাশোনার কেউ থাকে না। তখন আব্দুল মুত্তালিবের এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেব, নাম কি? আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বিক দায়িত্ব নেন। তিনি তাকে নিজের সন্তান, আবু তালেবের একটা সন্তান আছে যিনি সাহাবী ছিলেন, বলতে পারে কেউ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? আলী ইবনে আবি তালিব পড়নি? আলী ইবনে আবি তালিব, হ্যাঁ, যে তিনি বলা হচ্ছে তার নিজের সন্তানের চেয়েও রাসূলকে, মুহাম্মদকে, তখন তো রাসূল হয় নাই, মুহাম্মদকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এই আবু তালেব রাসূলের দায়িত্ব নিলেন তো নিলেন, দীর্ঘ 40 বছর তিনি তার দেখাশোনা করলেন নবুয়াত পাওয়ার প্রাপ্তি পর্যন্ত। বয়স হয়ে গেল দেখতে দেখতে 25 বছর। ব্যবসা বাণিজ্য, তার আমানতদারি, তার সততা, ন্যায়পরায়ণতা আরববাসী মুগ্ধ। তারা তাকে মুগ্ধ হয়ে কী নাম বলছিল? আল আমিন, বিশ্বস্ত। এতটাই বিশ্বস্ত যে তাকে সবাই এক বাক্যে নামই চেনে না, আল আমিন, বিশ্বস্ত মানুষ বলেই চিনত। 25 বছর বয়সে তার ব্যবসার উন্নতি অগ্রগতি দেখে আরবের সম্ভ্রান্ত মহিলা, ধনাঢ্যশালী মহিলা, কী নাম? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাকে বিয়ের প্রস্তাব দেয়। তখন রাসূলের বয়স ছিল কত? 25, আর খাদিজার বয়স ছিল 40। বিয়ের মহারানা কত ছিল? 20টা উট। 20টা উট, যে ইয়াতিম, যার কিছু নেই, তাও 20টা উট দিয়ে মহারানা দিয়ে বিয়ে করছে খাদিজাকে। এই খাদিজাকে বিয়ের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন শুরু হয়। আমরা এখন পারিবারিক জীবনে আসব। পারিবারিক জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত 82 জন লোকের মাধ্যমে, পূর্বপুরুষের মাধ্যমে যোগসূত্র রয়েছে। রাসূল থেকে নিয়ে আদম পর্যন্ত, আদম থেকে নিয়ে রাসূল পর্যন্ত 82টা পূর্বপুরুষের মাধ্যমে আদমের সঙ্গে কানেকশন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে আমাদের নবীর বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, দাদার নাম, দাদির নাম ফাতেমা, দাদির নাম ফাতেমা, মায়ের নাম, নানার নাম, নবীর নানা, মায়ের বাপ ওয়াহাব, নাম কি? ওয়াহাব। নানির নাম, নবীর নানির নাম কি ছিল? নানির নাম ছিল বাররাহ। আমরা কেউ জানি না, মাশাআল্লাহ। আমরা মুসলমান, রাসূলের অনুসারী উম্মাত, কিন্তু রাসূলের জীবন যুদ্ধের দাম জানি না, কিন্তু বাংলাদেশে একটা সেলিব্রিটি ক্রিকেটার ফুটবলার বা আরও অন্য কেউ যদি হয়, সুপারস্টার যদি হয়, তো তার ঠিকই গোষ্ঠী সব আমাদের জানা থাকে। এটা হলো দুঃখের বিষয়, আফসোসের বিষয়। আর এই জন্য মূলত আজকে আমার বিষয়টা নেওয়া, যে আমার মুসলমান রাসূল সম্পর্কে কিছুই জানি না। তাহলে অজানা ছিল দাদার নাম, দাদির নাম ফাতেমা, নানার নাম ওয়াহাব, আর নারীর নাম হচ্ছে বাররা। রাসূল থেকে আদব পর্যন্ত কতজন মাধ্যম? ৮২টা মাধ্যমে আমাদের নবীর যোগসূত্র। আরবের বিখ্যাত সবচেয়ে প্রসিদ্ধতম একটা বংশ ছিল, কি সেটা? কুরাইশ। এই কুরাইশ বংশের সম্ভ্রান্ত একটা গোত্র হাশেম, হাশেমি সম্প্রদায়। সম্ভ্রান্ত একটা গোত্র হাশেমি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন এই হাশেম। এর হলো এর বড় ছেলের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব ছিল। কুরাইশ বংশের সম্ভ্রান্ত গোষ্ঠী সম্প্রদায় হাশেমের বড় ছেলের নাম হচ্ছে কি? আব্দুল মুত্তালিব। এটা কি ছিল? রাসূলের দাদা, তাই না? এই মুত্তালিবের ছিল 10টা বেটা। মুত্তালিবের কি 10টা সন্তান, 10টা পুত্র। আমি নাম বলছি, দেখো তো দু একজন চেনো কিনা। আব্বাস নাম শুনছ? হামজা নাম শুনছ? আবদুল্লাহ নাম শুনছ? আবু তালেব নাম শুনছ? জুবাইর নাম শুনছ? এই করে শুনছ। এরপরে দেখো হারেস, হাজলা, মোকাউভিম, জিরার, এই 4টার নাম শুনুনি। আরেকটা নাম আপন চাচা আবু লাহাব, নাম শুনছ? হ্যাঁ, এটা কমন একটা নাম, তাই না? আবু লাহাব রাসূলের কিন্তু আপন চাচা ছিল। এই 10টা ছিল আপন চাচা। এই 10 চাচাদের মধ্যে 3 কোয়ালিটির মানুষ ছিল। এক কোয়ালিটি হলো যারা রাসূলের প্রতি ঈমান এনেছিল, রাসূলের বিপদ আপদে পাশে দাঁড়িয়েছিল, তাকে সার্বিক বিষয়ে তাকে কী করেছিল? সহযোগিতা করেছিল। কে কে চাচাদের মধ্যে? আব্বাস, আর কি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাই না? হ্যাঁ, আর কে? জুবাইর। আর কিছু চাচা ইসলাম গ্রহণ করে নাই, রাসূলের সাথে ইসলাম গ্রহণ করে নাই, নবী মুসলমান হয় নাই, কিন্তু রাসূলকে প্রাণ দিয়ে ভালোবেসেছিল। তিনি কে? তিনি হচ্ছে আবু তালেব, রাসূলের চাচা আবু তালেব। ইসলাম গ্রহণ করে নাই, মুসলমান হয় নাই, কিন্তু সবচেয়ে বেশি ভালোবেসেছিল আবু তালেব। আরেক শ্রেণীর চাচা আছে যে চাচারা রাসূলের সবচেয়ে বিরোধিতা করেছে, তারা হচ্ছে কে কে? আবু লাহাব, নাম শুনছ? তারপর হচ্ছে হলো আবু সুফিয়ান, নাম শুনছ? আবু জাহেল, নাম শুনছ? উমাইয়া বে খালাফ, নাম শুনছ? এই 4টা হচ্ছে আরবের সবচেয়ে ক্রিমিনাল, ইসলাম বিদ্বেষী। এই 4টা হচ্ছে সবচেয়ে আরবের সম্ভ্রান্তর লিডার, কাফেরদের লিডার বলা হয়। এরা কে? আপন চাচা শুধু আবু লাহাব, আর বাকি আবু জেহেল, আবু সুফিয়ান, আর হচ্ছে উবাই বিন খালাফ। এরা হচ্ছে গোষ্ঠীয় বংশীয় চাচা, মানে বাপের চাচাতো ভাই, হ্যাঁ, গোষ্ঠীয় চাচা। তো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিক্রমা। বংশ পরিক্রমা বুঝতে পারলাম। রাসূলের পরিবার, আমরা রাসূলের পরিবার সম্পর্কে আসি। রাসূলের পারিবারিক জীবন বলতে আমরা ছেলে মেয়েকে বুঝাই, তার ফ্যামিলি। রাসূলের স্ত্রী কয়টা ছিল? 11টা। রাসূলের স্ত্রী কয়টা ছিল? 11টা। মরার পরে কয়টা ছিল? 11টা। কি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, না মাঝখানে আপডাউন হয়েছিল? হ্যাঁ, আপডাউন। কখন কতগুলা? যদি এক বিষয়ে একটু দ্বিমত আছে, যে 11টা মতান্তরে বলা হয়েছে 12টা। একটা দাসী মারিয়া কিপ্তি, এটা তার স্ত্রীর গিফট করা একটা দাসী ছিল, তাকেও তিনি স্ত্রীর মর্যাদা দিয়ে তার পক্ষ থেকে একটা সন্তান হয়েছিল, এই জন্য বলা হয় 12টা। আবার সর্বসাকুল্যে স্ত্রীর মর্যাদা হিসেবে বিয়ে শাদীর যে ফর্মালিটি, এটা মেনটেন করে বিয়ে হয়েছিল 11 জন স্ত্রীর সঙ্গে, 11 জন নারীর সঙ্গে বিয়ে হয়েছিল। তার মধ্যে 2টা স্ত্রী রাসূল জীবিত থাকা অবস্থায় রাসূলের আগেই মারা যায়। 2 জন স্ত্রী নাম জানা আছে? খাদিজা, আর একটা হচ্ছে জয়নাব। খাদিজা হচ্ছে জয়নাব, হ্যাঁ। এই 2 জন স্ত্রী রাসূল জীবিত থাকা অবস্থায় মারা যায়। তা রাসূল মারা যাওয়ার পরে কয়টা থাকে? 9টা। রাসূল মারা যাওয়ার পরে তার স্ত্রী থাকে 9টা। আমরা এই 11টা স্ত্রীর নাম একটু দিই এক নজরে। খাদিজা, সাউদা, সবচেয়ে বয়স্ক, তাই না? সবচেয়ে বয়স্ক একজন স্ত্রী সাউদা। আয়েশা, নাম শুনছো তো? हाफसा, नाम सुनছো? জয়নাব বিনতে জাহাস, জয়নাব বিনতে খুজাইমা, জয়নাব নামে দুই স্ত্রী ছিল। উম্মে সালামা, জুয়াইরিয়া, উম্মে হাবিবা, আর হচ্ছে সাফিয়া। 10টা বললাম, আর একটা তোমাদের বলা লাগবে। সবাই জি জি বলছে, আর একটা কে বাদ গেল? হ্যাঁ, রাসূলের স্ত্রী, আর একটা নাম হচ্ছে মাইমুনা, মাইমুনা 11 নম্বর। আর 12 নম্বর বললাম মারিয়া কিপ্তি। হ্যাঁ, এখান থেকে 10টার মধ্যে কার কয়টা মনে আছে? কে বলবে? হ্যাঁ, নাম ধরতে যাবে, সবাইকে সিদ্ধেছি, নাম ধরলে কিন্তু সবাই আটকে যাবে। হ্যাঁ, 10টার মধ্যে 11টার মধ্যে কার কয়টা মনে আছে? এটা ধরবো কিন্তু লাস্টে। এই সকল নবীদের সকল স্ত্রীদেরকে, নবীদের সকল স্ত্রীদেরকে বলা হয়, কি বলা হয়? নবীদের সকল স্ত্রীদেরকে কি নামে আখ্যায়িত করা হয়েছে? উম্মাহাতুল মুমিনীন। উম্মাহাতুল মুমিনীন মানে কি? হ্যাঁ, তুমি বলো, তুমি মনোযোগ শোনো। উম্মাহাতুল মুমিনীন মানে কি? উম্মাহাতুল মুমিনীন কাকে বলে? তোমরা দুইজন গল্প করছিলে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 বা 12টি স্ত্রীদেরকে বলা হয় কি? উম্মাহাতুল মুমিনীন। আমরা আসি এখন রাসূলের সন্তান। এটা তোমাদেরকে বলা লাগবে। রাসূলের ছেলে মেয়ে কয়টা ছিল? কে বললো? কয়টা? 4টি। ছেলে না মেয়ে? রাসূলের ছেলে 4টা। হ্যাঁ, ছেলে 2টা, মেয়ে 2টা। তারপর এ আর কে বলবে ওই দিক থেকে? হ্যাঁ, লুকায় না, মাথা সাবু করো না। হ্যাঁ, ছেলে 2টা, মেয়ে 4টা। না, হাসো না, একটা কাছাকাছি হয়েছে, এটাই কাছাকাছি হয়েছে, আরগুলারটা হয় নাই। মেয়ে 3টা, ছেলে 2টা, হয় নাই। আর কেউ বলতে পারবে? চান্স সবার। সুন্দর অ্যান্সার, 3 ছেলে 4 মেয়ে। দেখো, আমরা তালেবে এলিম রাসূলের জীবন, রাসূলের হাদিস সম্পর্কে, আমাদের আদর্শের প্রতীক, আমাদের বিশ্ব নবী, তার ছেলে মেয়ে কয়টা আমরা জানি না। ছেলে মেয়ে কয়টা আমরা জানি না। আমি বলে দিচ্ছি, ধরো 4টা মেয়ে, নাম শোনো, নাম শুনছো? একটা হচ্ছে জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আর একটা কি? হ্যাঁ, এটা মুখস্থ আছে, তাই না? ফাতেমা। এ হচ্ছে 4টা মেয়ে। রাসূলের মেয়ে কয়টা? 4টা। এই 4 মেয়ে কার গর্ভের সন্তান ছিল? খাদিজা। সুন্দর। তাহলে 4 মেয়ে একই মায়ের, মানে খাদিজার গর্ভের সন্তান। এবার আমরা ছেলে কয়টা বলছিলাম? 3টা। নাম কি? আব্দুল্লাহ, ইব্রাহিম, আব্দুল্লাহ, ইব্রাহিম, আবুল কাশেম। সুন্দর অ্যান্সার। তাহলে আব্দুল্লাহ, ইব্রাহিম, আবুল কাশেম, এই 3 বেটার 2 বেটা, আবুল কাশেম আর হচ্ছে আব্দুল্লাহ। আবুল কাসেম কিন্তু নয়, নাম কাসেম, নাম হচ্ছে কাসেম। আবুল কাসেম হচ্ছে রাসূলের নাম, কাসেমের বাবা রাসূলকে বলা হয়। তাহলে কাসেম আর হচ্ছে কি? আব্দুল্লাহ, তাই না? এই 2টা কার সন্তান? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাই না? আর একটা সন্তান ছিল, নাম হচ্ছে ইব্রাহিম। এই ইব্রাহিম এই বাকি আর 11টা স্ত্রীর, 9টা স্ত্রী, 10টা স্ত্রীর আর কারো গর্ভে কোনো সন্তান হয়নি। এই 4 কন্যা আর 2 ছেলে, এই 6টা বেটা বেটি শুধুমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের সন্তান। ঠিক আছে? আর একটা ছেলে, নাম কি? ইব্রাহিম। এ হচ্ছে ওই দাসী মারিয়া কিপ্তি, দাসী মারিয়া কিপ্তির ওরসজাত একটা সন্তান ছিল ইব্রাহিম। এই সন্তানটা দুনিয়াতে মাত্র 18 মাস, অনলি 18 মাস বেঁচে ছিল, তারপরে মারা গেছে। বংশের প্রদীপ। ছেলেরা না মেয়েরা? ছেলেরা। রাসূলের 3টা ছেলে, একটাও বাঁচল না, 3টাই মারা গেল। তো রাসূলের আর বংশ থাকে? পরবর্তী বংশ আর থাকে না, যার জন্য কাফেররা কি বলছিল? আবতাল, ইন্না শানিয়াকা ওয়াল আবতাল। কোন সূরা এটা? কাউসার। মানে তো আবতাল মানে কি? নির্বংশ, লেস কাটা নির্বংশ, মানে কি ওর কোনো বংশ নাই। আরে মোহাম্মদের কোনো বংশ নাই, সব বেটাবেটি মরে গেছে, সব সাপ। আচ্ছা, আমরা এখন দেখি তো রাসূলের মেয়েদের মধ্যে, 4টা মেয়ের 3টা মেয়ে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবিত অবস্থায় সব মেয়ে মারা যায়, সেটি একটা থাকে, সেটার নাম কি? ফাতেমা। তাহলে ফাতেমা বাদ দিয়ে জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, এই 3জন মেয়ে রাসূল মরার আগে এই তিনটা মেয়েও মারা যায়, ওই তিনটা ছেলেও মারা যায়। তার মানে রাসুলের মৃত্যুর আগে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 ছেলে মেয়ের 6 ছেলে মেয়েই মারা যায়, শুধু থাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কতদিন পর এই ফাতেমা মারা গিয়েছিল? 6 মাস। সুন্দর, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 30 অথবা 35 বছর বয়সে তিনি মারা যান। আচ্ছা, আমরা দেখি এখন রাসুলের জামাই কে গেছিল? আলী উসমান, দুইজন। মেয়ে 4টা, কিন্তু জামাই হয়েছে 2টা। হ্যাঁ, রাসুলের মেয়ে জামাই জয়নাব এর বিয়ে হয়েছিল আবুল আস, নাম হচ্ছে কি আবুল আস। আর আরেক মেয়ে রুকাইয়া, বিয়ে হয়েছিল ওসমানের সঙ্গে। রুকাইয়া মারা যায় অসুস্থ হয়ে। রুকাইয়ার মৃত্যুর পরে রাসুলের আরাক মেয়ে উম্মে কুলসুমকে আবারও বিয়ে দেওয়া হয়। তাহলে ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কত খলিফা ছিলেন? 3 নম্বর খলিফা, তাই না? এই উসমান, এই খলিফা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী হচ্ছেন? জামাই। প্রথমত রুকাইয়াকে, পরে উম্মে কুলসুমকে বিয়ে করেছেন। এই নবীর 2 মেয়েকে বিয়ে করার কারণে উসমানকে একটা উপাধি দেওয়া হয়েছিল, জুন নুরাইন। ঠিক আছে, জুন নুরাইন। কোন সাহাবিকে বলা হয়? উসমান। আর একটা ছিল আলী, জামাই ছিল কে? ফাতেমা। আলী, তাই না? আলী রাসুলের কে হচ্ছেন? সম্পর্কে বিয়ের আগে সম্পর্কে ছিল চাচাতো ভাই, তাই না? তাহলে চাচাতো ভাই যদি হয়, তাহলে আলী বিয়ে করলো তার চাচাতো ভাইয়ের বেটি। কে হচ্ছে তাহলে? সম্পর্কে কে হচ্ছে? ভাস্তি। ইসলামে নিজের চাচাতো ভাইয়ের ভাস্তিকে বিয়ে করা যায় যাচ্ছে? এখানে শরীয়তে কি বাধা ছিল? এখানে কিন্তু শরীয়তে বাধা ছিল না, যাই হোক, আমরা পারিবারিক জীবন দেখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবন আমরা দেখি। চলে গেল প্রায় 39তম বছর জীবনের কাটে গেল, আর কোনো নবী হন নাই। 40 বছরে পদার্পণ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে পরিবর্তন চলে আসলো। তিনি একাকিত্ব থাকারটা ভালোবাসলেন, নির্জন নিরালাকে পছন্দ করলেন। এজন্য তিনি হেরা গুহায় 6 মাস পর্যন্ত তিনি নির্জনতায় অবস্থান করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তিনি আসতেন, খাবার নিয়ে যেতেন, আবার কখনো খাদিজাও তার সে পাহাড়ের উপরে উঠে খাবার দিয়ে আসতেন। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 6 মাস কেটে গেল। 40 বছর 6 মাস 12 দিন বছর বয়সে 610 খ্রিস্টাব্দে 15 আগস্ট 21শে রমজান, রমজান মাসের 21শে রমজান, যেটা কদরের রাত বলে গণ্য হয়, এই দিনে জিবরাইল আলাইহিস সালাম সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নিয়ে এসে নবীর প্রতি কী করেন? ওহী নাজিল শুরু করেন, যার বিস্তারিত ঘটনা আমরা আছি। তাকে বলল পড়ো, সব আমি পড়তে পারি না, মূর্খ, তাই না? এইভাবে তার উপর প্রথম ওহী নাজিল শুরু হলো। ওহী নাজিল কোন দিন শুরু হলো? 21শে রমজান, রমজান মাসে কদরের রাত্রে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, তাই না? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, তাই না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, বহু আয়াত আছে। তাহলে এই থেকে নবুয়াতি জীবন শুরু। নবুয়াতি জীবন শুরু মানে নতুন দায়িত্ব, নতুন জীবন তার আরম্ভ হলো, যে জীবনটা জ্বালাময়ী জীবন। এই নবুয়াতি জীবন দায়িত্ব পাওয়ার পরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে চলে আসলো বহু দায়িত্ব এবং বহু নির্যাতন। যাকে আলামিন বিশ্বস্ত বলতো সবাই, যখনই সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সবাই তার প্রতি ক্ষিপ্ত। দাওয়াতি জীবনে তিনি ব্যক্তিগত গোত্রভিত্তিক বিভিন্ন হাজি ক্যাম্পে, বিভিন্ন জায়গায় তিনি তাওহীদের বাণী, ইসলামের দাওয়াত প্রচার করতে লাগলেন। এর ফলে সামান্যতম কিছু লোক, প্রথম 3 বছরে মাত্র 40 জন লোক ইসলাম গ্রহণ করে। 3 বছর দাওয়াতি কার্যক্রম করে মাত্র 40 জন ইসলাম গ্রহণ করে। তার মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর শুধু সাক্ষাৎই হয় না এখনো, তাই না? এটাকে বলা হয়েছে, বহু আলোচনা আসে এখানে। মেয়েদের মধ্যে হচ্ছে খাদিজা, বয়স্ক মুরব্বীদের মধ্যে হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দাসদের মধ্যে ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মুক্ত দাস, যে দাসকে মুক্ত করা হয়েছে, এরকম ব্যক্তিদের মধ্যে ছিল জায়েদ বিন হারিস। আর বাচ্চাদের মধ্যে, অল্প বয়সদের মধ্যে ইসলাম গ্রহণ করেছিল কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, সুন্দর অ্যান্সার করেছ। তাহলে এরা হচ্ছে ইসলামের প্রথম দিকের মুসলমান। এইভাবে দীর্ঘ ৩ বছর পরে আস্তে আস্তে যখন ইসলামের প্রসার ঘটে তখন কাফেরদের গায়ে জ্বালা লাগে, তখন তারা রাসূল এবং সাহাবীদের উপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব বিন আরস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বহু সাহাবীদেরকে তারা বহু নির্যাতন হত্যা নির্বিচার করেছে। শুধু তাই নয়, যখন মুসলিমের জয়গান হয়ে গেল, মুসলমানদের সংখ্যা বেশি হতে লাগলো, তখন তারা একটা সন্ধি চুক্তি করার চিন্তাভাবনা করলো, আপোষ প্রস্তাব যাকে বলা হয়। নবীকে এসে বলছে, মোহাম্মদ তোমার এই তাওহীদের বাণী এক আল্লাহর ইবাদত করা লাগবে, এটা থামাও, এর বিনিময়ে তুমি কি চাও? প্রস্তাব কি চাও? তোমার নারী চাও, আরবের সবচেয়ে সুন্দর সুন্দর নারী আমি তোমাকে দিব। সম্পদ চাও, আরবের সবচেয়ে ধনী আমি তোমাকে করব। তুমি কি চাও? নেতৃত্ব চাও, ক্ষমতা, আরবের সকল ক্ষমতা পাওয়ার তোমাকে দেওয়া হবে, আরবের নেতৃত্ব, আরবের সকল সম্পদের ধনাঢ্যশালী, এবং তোমাকে দেওয়া হবে সুন্দর সুন্দর নারীর, যা তুমি মনোরঞ্জন করবে। তুমি একটাই দাওয়াত থামাও, এটার দরকার নেই, এ প্রচার দরকার নেই, এগুলা কে না চায়? এই তিনটার জন্য আমাদের দুনিয়া, এই তিনটার জন্য সবাই আমরা মরিয়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকোস, না এটা আমার চাই না, আমি এক আল্লাহর দাসত্ব করি, এক আল্লাহর দাওয়াতি কাজ করি। ঠিক আছে, আরেকটা প্রস্তাব, এগুলো যখন হলোই না তাহলে এক কাজ করি, কী কাজ? যে 1 বছর আমরা কাফেররা মুসলমানদের সার্বিক ধর্মের ইবাদত করব, পরের বছর তোমরা মুসলমানরা আমাদের ধর্মের ইবাদত করবে, তাই না? সুন্দর প্রস্তাব না? তারপরে ঠিক আছে, না এটাও আমি আনতে রাজি নই, ইসলাম তোমাদের সঙ্গে একমত হবে না। ঠিক আছে, তাহলে আরেকটা প্রস্তাব দিই, শান্তি প্রস্তাব। কী প্রস্তাব? যে আমরা আমাদের দিন ধর্ম নিয়ে থাকবো, তোমার কোনো নাক গলার প্রয়োজন নাই, তোমরা তোমাদের দিন ধর্ম নিয়ে থাকবে, আমাদের কোনো নাক গলার প্রয়োজন নেই। কী প্রস্তাব? সন্ধি প্রস্তাব, তাই না? লাকুম দিন উকুম আলিয়া দিন, আচ্ছা না? ধর্ম যার যার, উৎসব সবার। এই প্রস্তাবটা সেই প্রস্তাব, ধর্ম যার যার, উৎসব সবার, এই প্রস্তাবটা ছিল সেই প্রস্তাব। এই প্রস্তাব দিল যে তোমাদের মনে তোমরা থাকো, আমাদের মনে আমরা থাকি, তোমাদের ঝামেলা আমরা যাবো না, আমাদের ঝামেলা তোমরা আসবে না। রাসূলকে মেনে নিয়েছিল? এই প্রস্তাব মানছিল? মানার মতো প্রস্তাব ছিল না, কিন্তু মানে নাই, এটা হয় নাই। এই 3টা প্রস্তাব আসার পর যখন দেখলো যে না, মোহাম্মদ কোথাও আটকানো যাচ্ছে না, ঠেকানো যাচ্ছে না, তখন মোহাম্মদের নামে পরনিন্দা, অপবাদ, নিন্দা ছড়াতে লাগলো। একটা একটা করে 16টা অপবাদ রাসূলের নামে দিচ্ছে। কি কি? দুই একটা বলো তো। 16টা অপবাদ রাসূলের নামে দিয়েছিল। হ্যাঁ, পাগল, জাদুকর, কবি, গণক, উপন্যাস রচনাকারী, ধর্মত্যাগী, সে ছিল ঐক্য বিনষ্টকারী, জামাত বিভক্তকারী, মাজুসি, এ আমাদের দল থেকে বিচ্ছিন্ন। বহু 16টা অপবাদ তারা তাকে দিয়েছিল। এতগুলো অপবাদ সহ্য করা যায় না, মানুষের রক্তে মাংস গড়া মানুষ সহ্য করা অসম্ভব, কিন্তু তারপর বিশ্বনবী ইসলামের কাজে, দাওয়াতি কাজে সহ্য করে নিয়েছিলেন। শুধু তাই নয়, রাসূলের দাওয়াতকে ঠেকানোর জন্য তারা নাচ গানের আসর লাগাতে লাগলো। যেখানে কোরআনে আলোচনা হয়, যেখানে রাসূলের দ্বীনে দাওয়াত হয়, সেখানে কাফের মুশরিকরা নর্তকী নিয়ে এসে নাচ গানের আয়োজন করে, যেন ওখানে কেউ না যায়, তাই না? হাটবাজারে ওই যে হকার আসলে যেমন টুংটুঙে আওয়াজ হলে সবাই দৌড়, তাই না? কতজন লোক থাকে বাজারে, লোক নেই, সবাই ওখানে। এটা হচ্ছে তাদের সেই শুরু থেকে কালচার। নামাজে যখন মুসলমানরা নামাজে যেত, তখন কাফেররা তাদের নামাজকে ডিস্টার্ব করার জন্য মসজিদে এসে কী করতো? তালি বাজাতো, তারপরে মুখ দিয়ে শিশি বাজাতো, সিটকি বাজাতো না, শীষ বাজাতো, হাতের তালি আর মুখের শিশি বাজাইয়া তাদের নামাজকে বিঘ্নতার সৃষ্টি করতো। শুধু তাই নয়, রাসূল সাহেব রাস্তায় চলতেন, তখন কিছু বখাটে ছেলেদেরকে তারা লেলিয়ে দিত। রাসূলের সামনে তারা ঠাট্টা, মস্করা, বিদ্রুপ, ফাজলামি, ইয়ারকি, বিভিন্ন কটূক্তিমূলক কথা তারা রাসূলের সামনে বলতো। শুধু তাই নয়, কোনো মানুষকে তারা বাধ্য করত রাসূলের মুখে থুতু ফেলে আসতে, কোনো কাফেরকে তারা বাধ্য করত রাসূলের মুখে পচা হাড় হাড্ডি গুঁড়াগুলা ছুঁড়ে মারতে। এমনকি রাসূলের প্রতিবেশী যারা ছিল, এই প্রতিবেশীদের মধ্যে আবু লাহাবের স্ত্রী আবু সুফিয়ান, রাসূলের চাচি, আপন চাচি, সেও কী করতে লাগলো? বিভিন্ন প্রতিবেশী হিসাবে যে জ্বালা যন্ত্রণা হয়, আমরা যারা বুঝি প্রতিবেশীর জ্বালা যন্ত্রণাটা কেমন, ঠিক মতো পানি বাড়ির ড্রেন পানি আসতে দিবে না, রাস্তা ঠিক করে আসতে দেবে না, বিভিন্ন সমস্যা থেকে বিভিন্ন প্রকারের প্রহসনমূলক আচরণ করে। এভাবে চলে যায় বেশ কিছুদিন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন কাবা ঘরের চত্বরে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদারত অবস্থায় কী করেছিল? উটের বড় একটা ভুঁড়ি রাসূলের মাথার উপরে ফেলে দেওয়া হয়েছিল যেন সে নিঃশ্বাস না নিয়ে কী করতে পারে, মারা যেতে পারে, তাই না? এরকম হত্যার চেষ্টা করেছিল। এভাবে চলে যায় এক বছর, দুই বছর করতে অনেক সময়। শেষের বছর 3 বছর পর্যন্ত এত কিছু করার পর যখন কিছু কিছু হলো না, তখন আরবের সকল কাফের ইহুদি মুশরিক মাজুসি সবাই ঐক্যজোট হয়ে রাসূলের বংশ সাহাবি বানু মুত্তালিব বানু হাশেম গোত্রের সকল লোকদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন, বয়কট ঘোষণা, শিয়াবে আবি তালিব বলা হয়। 3 বছর লাগাতার তাদের সঙ্গে বিয়ে শাদী, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চলাফেরা, খাওয়া দাওয়া, চিকিৎসা, ওঠা বসা, ভাব বিনিময় করা, এই রাসূলের বংশের সঙ্গে সাহাবিদের সঙ্গে মুসলমানদের সঙ্গে কোনো প্রকার কানেকশন নেই, তারা যা পারে তাই করুক। একজোট হয়ে এই ইতিহাসে বলা হয়েছে এই 3 বছরে রাসূল সহ অনেক সাহাবিরা গাছের লতাপাতা খেয়ে তারা জীবনযাপন করেছিল। অনেক নারী বৃদ্ধ মহিলারা চিকিৎসার অভাবে তারা মারা গিয়েছিল। তো এই দীর্ঘ 3 বছর কষ্টটা ছিল খুব বেশি। এভাবে চলে যায় 10টি বছর। 10টি বছর নবুয়াতি জীবন। নবুয়াতি জীবনের 10টি বছর পরে মক্কার বাইরে কোথাও ইসলামের দাওয়াত প্রচার হয় নাই। এভাবে আল্লাহর হুকুমে তিনি সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে গেলেন কোথায়? মক্কার বাইরে সর্বপ্রথম ইসলামের দাওয়াত কোথায় নিয়ে গেলেন? সিরিয়ায়। কোথায়? হ্যাঁ, আবি সিনাই, ইয়ামান, তায়েব। সুন্দর অ্যান্সার। সর্বপ্রথম মক্কার বাইরে তায়েব, যেটি হচ্ছে মক্কা থেকে প্রায় 90 কিলোমিটার দূরে। প্রচণ্ড রোদ এবং নিচে কোনো রাস্তা নেই, কার্পেটিং রাস্তা নেই, উপরে কোনো গাছ নেই, মরুভূমির মধ্যে প্রচণ্ড উত্তপ্ত বালির মধ্যে শুধু যায়েদ বিন হারেস তার দাসকে সঙ্গে নিয়ে 90 কিলোমিটার রাস্তা, এখান থেকে প্রায় রাজশাহীর কাছাকাছি নাটোর পার হয়ে যাবে, এত দূর রাস্তা পায়ে হেঁটে ইসলামের প্রথম দাওয়াত নিয়ে গেছিলেন। তিনি তায়েফে গিয়ে 10 দিন পর্যন্ত বিভিন্ন গোত্রে পাড়া মহল্লায় ইসলামের দাওয়াত প্রসার করেন, কিন্তু ফলাফল কী হয়? 0। 10 দিন ইসলামের কাজ করে কোনো ফলাফল হয় নাই, কেউ ইসলাম গ্রহণ করে নাই, কেউ নবীর কথা সাড়া দেয় নাই। কিন্তু পাল্টাভাবে তায়েফের লোকজন একে পাগল বলে বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। এটা পাগলকে যেমন আমরা ঢেল মারি, তারপরে তাকে আমরা তার পিছে পিছে ধাওয়া করি, ধাবড়াই, ঠিক এরকম তায়েফের বাচ্চাদেরকে দিয়ে উদ্যক্ত করে তারা রাসূলের গায়ে পাথর নিক্ষেপ করে পায়ের গোড়ালি ছিদ্র হয়ে রক্ত ঝরিয়েছিল, যে রক্ত দিয়ে তার জুতা ভিজে গিয়েছিল। বলা হচ্ছে এই 10 দিনের কোনো ফল না হলেও এই দীর্ঘ 90 কিলোমিটার রাস্তার দূরত্বে যাওয়া আসার মাঝখানে যতগুলো রাস্তাঘাট গ্রামগঞ্জ ছিল, সকলের মাঝে একটা ভাব বিনিময় হয়েছে, প্রচার হয়েছে যে শেষ নবী মুহাম্মদের আবির্ভাব হয়েছে। ইসলাম গ্রহণ না করুক, কিন্তু সবাই জানতে পারছে, মেসেজ পাইছে যে বিশ্ব নবী এখন এসেছে। এভাবে আস্তে আস্তে মক্কা থেকে 450 কিলোমিটারের দূর ইয়াথরিব শহর, এই ইয়াথরিব শহরে আস্তে আস্তে পর্যায়ক্রমে ইসলামের দাওয়াত পৌঁছে। ইসলামের মক্কা থেকে মদিনায় হিজরত করা 3 বছর পূর্বে, 3 বছর পূর্বে ইয়াথরিব শহর থেকে মক্কায় হজ করতে এসে মাত্র 6 জন লোক ইসলাম গ্রহণ করে, গোপনে ইসলাম গ্রহণ করে। যাকে বলা হয় তারা রাসূলের হাতে বায়াত করে এবং অঙ্গীকার করে যে আমরা ইয়াথরিব শহরে গিয়ে আমাদের গ্রাম পাড়া মহল্লায়তে কী করব? ইসলামের দাওয়াত প্রচার করব। এই অঙ্গীকারবদ্ধ 6 এইটাকে বলা হয় বাইয়াতুল আকাবা, প্রথম শপথ। বাইতুল আকাবার প্রথম শপথ এরা যায়। পরবর্তী হজের বছরে এসে আবার 12 জন লোক আবার ইসলাম গ্রহণ করে, আবারও একই হাতে বায়াত করে যে আমরা গিয়ে আবার ইসলাম ধর্ম প্রচার করব। পরবর্তী বছর 3 বছরে পরবর্তী বছরে গিয়ে আসে 75 জন, আলহামদুলিল্লাহ 75 জন, 6, 12, লাস্টে 75। এভাবে মক্কা থেকে ইয়াথরিব শহরে ইসলামের বহু লোক ইসলাম গ্রহণ করে। শুধু এর মধ্যে এই 10-13 বৎসরের মধ্যে মক্কা সহ আশেপাশে অনেক জায়গায় ইসলাম গ্রহণ করে। এই 75 জন লোকের একটা বায়াতের মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার একটা সাহসিকতা পেয়েছিলেন। এরাও আশ্বাস দিয়েছিলেন যে আপনারা মদিনায় আসুন, আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব। চলে গেল 12 বছর শেষ করে 13তম বৎসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী মক্কি জীবন কত বছর ছিলেন? রাসূলের জিন্দেগি নবুয়তের জিন্দেগি কত বছর? নবুয়তি জিন্দেগি কত বছর? 23 বছর। 23 বছর মাক্কি জীবনী, মাক্কি জীবনী 10 কেন ভাড়া 13। মাক্কি জীবনী হচ্ছে কি 13 আর মাদানী জীবন হচ্ছে 10। তাহলে এই শেষ বছর 13 বছর মাক্কি জীবনের ইতি বছর, এই সময়ে ঘটেছিল একটা আশ্চর্য একটা ঘটনা। কী নাম সেটা? 13 বছর বয়সে হিজরতের 1 বছর পূর্বে রাসূলের জীবনের সবচেয়ে আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছিল, যেটা অবিশ্বাস্য, অবিশ্বাস্য। এই ঘটনার নাম কি? এই ঘটনার নাম কি? ইসরা ও মেরাজ। দুটাই সমান নাম বলবা, ইসরা ও মেরাজ, দুটো আলাদা আলাদা সেক্টর। ইসরা ও মেরাজ, তাই না? ইসরা হচ্ছে কি? ইসরা বলা হয় বাইতুল্লাহ, মক্কা ঘর আর কি। মক্কা ঘর বাইতুল্লাহ থেকে, বাইতুল হারাম থেকে ফিলিস্তিন, যার দূরত্ব বলা হয়েছে একটা দ্রুতগামী ঘোড়া যাতায়াত করতে 1 মাস সময় লাগবে। এই ফিলিস্তিনের এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বুরাক একটা বাহন, এই বুরাক বাহনটার নাম কি? বুরাক। এই বুরাক বাহনের মাধ্যমে এই বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই নৈশ ভ্রমণ, এই রাত্রিকালীন এই ভ্রমণটাকে বলা হয় ইসরা। সূরা আছে না 15 নম্বর সূরা, একই 15 নম্বর পারার প্রথম সূরা, সূরা বানি ইসরাইল, তাই না? এটাকে বলা হয় কি? ইসরা। সূরা আর একটা নাম কি? ইসরা। সূরা আর একটা নাম হচ্ছে ইসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আসরা থেকে ইসরা। তো এই ইসরা হয়েছিল এই বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে উপরে লিফট, উপরের লিফট সিঁড়ি, চলন্ত সিঁড়ি, সাত আসমান ভেদ করে মহাকাশের সীমানা পেরিয়ে জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা, এই সকল কিছুকে পর্যবেক্ষণ করা, এই উপরে যাওয়ার যে ব্যবস্থা, এই ভ্রমণটাকে বলা হয় মিরাজ। তাহলে ইসরা বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফরটাকে, আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বগমন, আল্লাহর দিদারের উদ্দেশ্যে ঊর্ধ্বগমনে এই সফরটাকে বলা কি? মিরাজ। এই ইসরা ও মিরাজ ঘটেছিল জীবিত সশরীরে, ঘুমন্ত অবস্থায় না জাগ্রত অবস্থায়? সশরীরে, ঘুমন্ত অবস্থায় না জাগ্রত অবস্থায়? জাগ্রত অবস্থায়, তাই না? আচ্ছা, তাহলে ইসরা ও মিরাজ বুঝতে পারলাম। তো ওই ইসরা ও মিরাজ এই রাত্রেই 5 ওয়াক্ত সালাত, যাকে বলে 50 ওয়াক্ত সালাত ফরজ করে। আল্লাহ বলছেন যে তুমি যখন আমার কাছে আসছো, এত দূরের রাস্তা, তোমার উম্মতদের কাছে যাবে, কিছু গিফট খালি হাতে কেমনে যাবা? কিছু গিফট নিয়ে যাও। তাহলে আমরা আত্মীয় স্বজন বাড়িতে খালি হাতে যাই না, তো কিছু নিয়ে যাই, তাই না? কিছু নিয়ে যাই, বাচ্চা কাছে থাকলে হয়তো চিপস, পটেটো, চকলেট, আইসক্রিম নিয়ে যাই, খুশি হয়, আনন্দ হয়। তো আল্লাহ বলছেন তুমি যে এত দূর থেকে আমার কাছে আসছো, তোমার উম্মতের কাছে যাবে, তো কিছু গিফট নিয়ে যাও। সে গিফট দিল কি? 50 ওয়াক্ত নামাজ। হাইরে 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 বেড়েছে। পর্যায়ক্রমে আমার ঘটনা জানি, পর্যায়ক্রমে সেটা কী করা হলো? 5 ওয়াক্ত করা হলো এবং বলা হলো 50 ওয়াক্তের নাকি পাবে। তারপরে চলে আসলেন জান্নাত জাহান্নাম পর্যবেক্ষণ প্রদক্ষণ করে, প্রত্যক্ষ দর্শন দেখে চলে আসলো কোথায়? বাইতুল মুকাদ্দাসে। হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস, তাই না? বাইতুল মুকাদ্দাসে এসে এই সাত আসমানে বিভিন্ন নবীদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। সেই নবীদেরকে আবার একত্রে একক আসমানে একক নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল। এই বাইতুল মুকাদ্দাসে এসে সকল নবীদেরকে একত্রিত পেয়ে তিনি তাদেরকে নিয়ে সালাতের ইমামতি করেছিলেন। কোনো নবী সামনে যাওয়ার সাহস পায় নাই। সকল সিনিয়র সিনিয়র নবী, পূর্বের সকল নবীরা কী ছিলেন? মহানবী বিশ্বনবীকে সম্মান শ্রদ্ধা জানিয়ে তারা তাকে নামাজের ইমামতি করার অনুমতি দেয়। এই জন্য আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন। ইমাম, নবীদের ইমাম ছিলেন তিনি। হ্যাঁ, নবীদের সর্দার ছিলেন তিনি, রাসূলদের সর্দার ছিলেন তিনি, সাইয়্যিদুল আম্বিয়া ও ইমামুল মুরসালিন। মনে থাকবে, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, এই জন্যই বলা হয় সকল নবী ইমামতি করেছিলেন। তারপরে চলে আসলেন তিনি তার জন্মভূমি সেই বাইতুল্লাহতে। পরের দিন সকালবেলায় ফজরের নামাজের সময়, ফজরের নামাজ টামাজ পড়ার পরে তিনি এখন এই বিবরণ দিচ্ছে যে আজকে রাত্রে কে কী স্বপ্ন দেখেছ, আমি এইরকম আবার ঘটনা ঘটেছে আজকে। তো কাফেররা বলছে এই স্বপ্নের মাধ্যমে এটা তো হতেই পারে, এটা অসম্ভব। এই সফর 1 মাসের দূরত্ব যাওয়া, ফের আসমান জমিন ভেদ করে যাওয়ার কোনো যন্ত্রই তখন আবিষ্কার করা হয় নাই। এটা অসম্ভব, বিশ্বাস কেউ করে না, এটা মিশাই, এই পাগলা তো পাগলাই, পাগলার কথা আর কী হবে, তাই না? কাফের আবু বকরকে বলল যে আবু বকর দেখ, তোর নবী পাগল হয়ে গেছে, রাতের ঘুমের ঘরে পাগলামে ভুল বক্তা শুরু করছে। সে নাকি 1 মাসের দূরত্ব রাস্তায় এই এশার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত রাউন্ড দিয়ে ঘুরে আসছে, তাও সাত আসমান পরিভ্রমণ করে, জান্নাত জাহান্নাম দেখে, যেখানে যাওয়ার তো দূরের কথা চিন্তা করা যায় না, সব কিছু দেখে এনেকে দেখছে। তাহলে কী বলবো? তবে সম্ভব, হ্যাঁ এটা সম্ভব, যাওয়া সম্ভব। সেটা কী হতে হবে? চোখ বন্ধ করে ঘুমের ঘরে সম্ভব। চোখ বন্ধ করে ঘুমের ঘরেতে আমেরিকা যাওয়া যাবে মিনিটের মধ্যে, ঘুরে আসা সোজা আমেরিকা থেকে, তাই না? বিনা পাসপোর্ট ভিসাই এটা সম্ভব, তো সশরীরে যাওয়া সম্ভব নয়। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কী বলেছিল? আবু বকর কী বলেছিল এই কাফিরের উত্তরে? কী বলেছিল? তিনি বলেছিল আল্লাহর নবী যেটা বলে থাকে তার এটা সত্য, আমি জানি না, আমি তদন্ত করি না, আল্লাহর নবী যে বলে থাকে তো এটা সত্য। আর এই জন্য আবু বকরকে কী বলা হয়? সিদ্দিক। আবু বকরকে সিদ্দিক নামে আখ্যায়িত করা হয়। এই মিরাজের ঘটনাকে তিনি একেবারে নিঃসন্দেহে সংকোচহীনভাবে মেনে নিয়েছিলেন, সত্য বলে সত্যায়িত করেছিলেন। যাই হোক, এভাবে মিরাজ চলে গেল। মক্কি জীবনের ১৩ বছর শেষ। মক্কি জীবনের ১৩ বছর এই টানে তিনি নতুন জীবনের পথে সুন্দর ইসলামের আগমনের জন্য তিনি রওনা দিচ্ছেন, বের হচ্ছেন ইয়াসরিব শহরের দিকে, যেটাকে বলা হয় হিজরত। কি বলে? ১৩ বছর মাক্কি জীবনে দাওয়াতি কার্যক্রম শেষ করে চলে কোথায় যাচ্ছেন? এবারে যাবেন হিজরত, ইয়াসরিব শহরে। এই দীর্ঘ ১৩ বছরের বিভিন্ন জুলুম, নিপীড়ন, প্রহসন কেটে উঠে আল্লাহর নির্দেশে তিনি ইয়াসরিব ওই ৭৫ জন লোক, তাদের আমন্ত্রণ ও আহ্বান, সহযোগিতার উৎসাহ উদ্দীপনা পেয়ে তিনি আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে, জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় ইসলাম প্রচারের জন্য যাওয়ার ও হিজরত করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এ মোতাবেক কাফেরদের এদিকে দলবল, তারা চূড়ান্ত ফয়সালা, আর মোহাম্মদকে সুযোগ দেওয়া যাবে না, যা করছি করছি, এইবারে মোহাম্মদকে হত্যা করব, তো আমরা বাড়িতে ফিরব। এমনকি প্রখ্যাত তৎকালীন সময়ে যারা সোনাঢ্যশালী ব্যক্তি ছিলেন তারা ১০০টা উট পুরস্কার ঘোষণা করেছিল, যারা মোহাম্মদ এবং আবু বকরের লাশ আমার সামনে দিয়ে আসতে পারবে, জীবিত অথবা মৃত্যু, তার মাথা নিয়ে এসে দিতে পারবে, তাকে ১০০টা উট পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা, এই পুরস্কার পাওয়ার লোভে অনেক কাফের সাহসীরা উলঙ্গ তরোয়াল নিয়ে রাসুলের খোঁজে, রাসুলের সন্ধানে বেরিয়ে পড়ছে এবং দীর্ঘ প্রতিজ্ঞাবদ্ধ, হয় রাসুলকে মারব না হলে বাড়ি ফিরব না। এদিকে হযরত আবু বকরের বড় মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বড় বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন দুপুরবেলায় মাথায় কাপড় দিয়ে আমাদের বাড়িতে আসতেন। এসে আবু বকরকে বলছে, বন্ধু, দোস্ত, আল্লাহর নির্দেশ পেয়েছি, চলো আমরা আমাদের নিরাপদ জায়গা গন্তব্যে বের হই। দুপুরবেলাতে এরকম প্রস্তাব শোনার পরপরই আবু বকরের বড় মেয়ে আসমা সঙ্গে সঙ্গে ঝটপট খাবার দাবার, টাকা পয়সা, কাপড় চোপড়, যা যা লাগবে সফরের জন্য সব টোকলা টাকলি করে বাঁধে ব্যাগ ট্যাগ গুছে রেডি। ব্যাগ ট্যাগ গুছে, ব্যাগ বান্দার আর কিছু নেই, দড়ি নেই কোমর থেকে, এটাকে কি বলে আমরা আউটা বলি মনে হয়, তাই না? হ্যাঁ, একটা কোমর থেকে একটা দড়ি ছিঁড়ে, সেই দড়িকে ছিঁড়ে দুই ভাগ করে একটা দিয়ে রাসুলের তাদের হিজরতে মান সামান বাঁধলেন, আর একটা দিয়ে কোমরের ওই যে সায়া ব্লাউজের বাঁধে এটাকে বাঁধলেন। এই জন্য আসমাকে বলা হয় জুন্নি তাকাইন। তারপরে তিনি বের হলেন হিজরতের উদ্দেশ্যে, বাড়ি ছেড়ে চলে আসলেন। প্রত্যেকটা পথে পথে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে কাফেরদের সেনাবাহিনী উপস্থিত। কী করবেন ভেবে পাচ্ছিলেন না। তিনি সাউর পর্বতের গুহায় আশ্রয় নেন আবু বকর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাউর পর্বতে এই সন্ধানী দল, এরাও তন্ন তন্ন করে খুঁজছে কোথায় আছে। আবু বকর নিজে বলছেন যে এই সকল সন্ধানী লোক কাফেররা উলঙ্গ তরোয়াল নিয়ে আমাদের গুহার ঠিক মাথার উপরে, আমরা ওদের পা দেখতে পাচ্ছি, ওরা যদি শুধু নিচে তাকায় তাহলে ওরা আমাদেরকে দেখবে, নিশ্চিত সাক্ষাৎ মৃত্যু। কিন্তু আল্লাহর অদৃশ্য ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অত সহজ হেফাজত করেছেন। এরকম কঠিন মুহূর্তে ওই হীরা গুহার ভিতর, সাওর গুহার ভিতর মধ্যে থেকেই আবু বকর রাসূলকে ফিসফিস করে বলছেন যে মোহাম্মদ রাসূল, আজ হয়তো আমাদের শেষ, বাঁচার আমাদের আর হলো না। তো রাসূল কী বলছিল? এই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে দুর্বিষহ সময়ের মধ্যে দুঃসাহসিকতা, অভয়বাণী, সান্ত্বনা বাণী রাসূল আবু বকরকে শুনিয়েছিলেন। কী শুনিয়েছিলেন? কী বাণী? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, বন্ধু, চিন্তা করো না, আমরা দুইজন নয়, আমাদের সাথে আরেকজন আছেন। কে? ঈশ্বর আল্লাহ রাব্বুল আলামিন আছেন। তোমার হতাশ হওয়ার কারণে, চিন্তা হওয়ার কারণে টেনশন করো না, আমাদেরকে বাঁচাবেন আল্লাহ হিজরত করার নির্দেশ দিয়েছেন, ওখানে আমাদেরকে নিয়ে যাবেন, মারবেন না, এটা নিশ্চিত। এভাবে 3 দিন পর্যন্ত ওই গুহাতে আত্মগোপন করে থাকে। 3 দিন পর ভোরবেলায় প্রত্যুষে, মানে সকালবেলায় আলো ফোটার আগে, আফসাফ অন্ধকার থাকতে এইদিকে ওইদিকে ওই লোকেরা 3 দিন পর্যন্ত খুঁজে খাজে হয়রান, না আর মনে পাওয়া যাবে না। ওরা 3 দিনের মধ্যে হাঁপসে গেছে, যা খুঁজে খাজে আর পায় নাই, সব যার মনে বাইরে চলে যা, बौसल छाड़ा और कतदिन घुरबो जा जा होसे होसे। 3 दिन पर सकाल बेलाय भोर बेलाय पुत्तुषे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम आबू बकर एवं तार एकजन मुक्त करा दास ताके संगे निये शुक्रान एवं तार संगे छिलो एकजन पथ प्रदर्शक जे काफेर छिलो मक्कार यसरिबेर रास्ता देखिए दिबे एरकम लोकके संगे निये 4 जन मिले 2टा बाहने आबू बकर रसूल एकटा बाहन और ओरा 2 জন एकटा बाहने तारा मदिनार उद्देश्ये यसरिबेर उद्देश्ये रवाना देय 622 ख्रिस्टाब्देर 16 सेप्टेम्बर। दीर्घ 14 दिन दीर्घ 14 दिन एक टाना बिरतिहीन भावे तारा चलते चलते 14 दिन पर मदिना शहरेर निकटवर्ती शहर कोबा नाम सुनछो ए कोबा शहरे एसे तिनी उपस्थित हन। ए कोबा शहरे तिनी 14 दिन अवस्थान करें। ए 14 दिन मध्य एखानकार लोक इस्लाम ग्रहण करें अनेक तादेरके इस्लामे दावत प्रसार करें एवं तादेर नामाजेर व्यवस्थार जन्य एकटा मस्जिद सर्वप्रथम इस्लामेर इतिहासे प्रथम मस्जिद ए कोबाते स्थापन करें। तारपर तिनी सेखान थेके रवाना दिलेन मदिनार उद्देश्ये यथरिब शहरेर उद्देश्ये। मदिनार काछाकाछि जायगा शुक्रवारेर दिन तिनी सेखाने पौंछेन। बानु सालेम गोत्रेर रानुना उपत्यकाय तिनी पौंछेन शुक्रवारेर दिन दुपुर बेलाते। शुक्रवार दिन दुपुर बेलाय कि नामाज पढ़ते हय? जुमार नामाज। ए बानु रानुना गोत्रेर सर्वप्रथम 100 জন मुसल्ली निये जुमार नामाज अनुष्ठित है। सर्वप्रथम 100 জন मुसल्ली निये जुमार नामाज एखाने पढ़ें। नामाज जुमार नामाज शेष कर सबार संगे कुशल विनिमय करे इस्लामी दावत दिए तिनी सेखान थेके तार हिजरतेर गंतव्य स्थल यथरिब शहरे शुक्रवार दिनी तिनी पौंछेन। एई मदिनाय पौंछार परपरई मदिनार शत शत मानुष ताके उष्ण अभिनंदन और सादरे ग्रहण करार जन्य छेले मेये नारी पुरुष सबाई भिड़ करे सबाई आगमन करे। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मदिनाय आगमनेर प्रेक्षिते तारा तादेर एई मदिना यथरिब शहरेर नाम चेंज करे देय। रसूलेर आगमनेर फल आनंदित हये एई यथरिब शहरेर नाम पाल्टे देय। नाम कि पाल्टे देय? नाम देय हच्छे मदिनातुर रसूल मदिना शहर। आगे छिलो कि शहर? आगे नाम छिलो कि यथरिब। रसूलेर आगमनेर प्रेक्षिते नाम हलो मदिना। তারপর এই মদিনায় শহর সবাই আসলেন। মদিনায় রাসূলের ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, কোনো গেস্ট হাউস নাই, কোনো মোটেল নাই, পর্যটন নাই, কিছু নাই। থাকবেন কোথায়? মদিনার সকল মানুষ হুড়াহুড়ি যে রাসূল আমার বাড়িতে আসেন, রাসূল আমার বাড়িতে আসেন, আমার মেহমান হন, আমার মেহমান হন। রাসূল কার বাড়িতে যাবেন? রাসূল একটা টেকনিক খাটালেন। রাসূল বললেন, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে কার বাড়ি সবচেয়ে কাছে? কার বাড়ি কাছে ছিল? হ্যাঁ, আবু আইয়ুব আল আনসারী। আবু আইয়ুব নাম কি? আবু আইয়ুব বললেন, রাসূল হাজা দারি, রাসূল এটাই আমার বাড়ি, রাসূল এটাই আমার বাড়ি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিদ্ধান্তে সবাই অনর। রাসূল মদিনায় হিজরত করার পর সর্বপ্রথম আবু আইয়ুব আল আনসারীর বাড়িতে উঠলেন। এখানে তিনি থাকা অবস্থায় এর মধ্যে পর্যায়ক্রমে রাসূলের স্ত্রী, পরিবার, পরিজন সবাই পর্যায়ক্রমে আস্তে আস্তে মদিনায় হিজরত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়ির পাশেই একটা মসজিদ, খেজুর পাতার দিয়ে একটা মসজিদ বানালেন, যেটাকে বলা হয় মসজিদে নববী, যেটা খেজুর পাতা তৈরি করেছিলেন। আর ওই মসজিদের পাশেই রাসূল সহ তার ফ্যামিলির জন্য 9টা স্ত্রীর জন্য 9টা বাড়ি, 9টা ঘর, তার জন্য একটা, এই 10টা ঘর নির্মাণ করেন পাথর দিয়ে বা বিভিন্ন তালপাতা দিয়ে। এই পর্যন্ত এই ঘর নির্মাণ করা পর্যন্ত 7 মাস পর্যন্ত আল্লাহ রাসূল আবু আইয়ুব আল আনসারীর বাড়িতে অবস্থান করেন। এভাবে ইসলামের দাওয়াত প্রসার থাকে, দিন দিন ইসলামের লোকজন বৃদ্ধি পেতে থাকে। সেই সাথে এই মাক্কি জীবন শেষ করে মাদানী জীবন শুরু হয়। মাদানী জীবন শুরু আমার ইতিহাস। মাদানী জীবন মানেই সংগ্রাম, যুদ্ধ, জিহাদের জীবন। এই 13 বছর কিন্তু শান্তি আর শান্তি, খালি পিটন খাইছে, মার খাইছে, গাল খাইছে, তাই না? কোনো প্রতিশোধ নিতে পারে নাই, নিজের মন যারা ফিরাতে পায় নাই। দীর্ঘ 13 বছর দাওয়াতে জীবন কার্যক্রম শেষ করে তার জনমত, জনগণ, সামরিক শক্তি, মানসিক বল, ইমানে বল বলিয়ান হয়ে আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাদানী জীবনের কত বছর? মাদানী জীবন 10 বছর। এই 10 বছরে তার জীবনে সংঘটিত হয় 88টি যুদ্ধ, ছোট বড় 88টি যুদ্ধ। প্রথম 6 মাসে যুদ্ধ হয়েছিল ছোট বড় অভিযান যুদ্ধ নিয়ে 50টি। পরের 2 বছরে ছোট বড় বিভিন্ন যুদ্ধ মিলে হয়েছিল 22টি। পরবর্তী 3 বছরে যুদ্ধ হয়েছিল 16টি। এ মিলে 50, 22, 16, 88 ছোট বড় বিভিন্ন যুদ্ধ হয়েছিল। अर्थात रसूल सल्लल्लाहु अलैहि वासल्लम जीवने 10 বছরের মধ্যে 811 दिन 365 दिन एक बचर 811 दिन तार माने आढ़ाई बचर बेशी समय शुधु युद्धेर मैदाने दाफाते हयेछे शुधु युद्धेर माठे बाड़ीघर छेड़े युद्धेर माठे थाकते हयेछे 250 बचरेर बेशी तार माने हिसाब करे देखते पावा जाय प्रति बचर 8टा थेके 9टा युद्ध प्रति बचर 8टा थेके 9टा युद्ध एमन कोनो मास नेই যেখানে যুদ্ধ কম বেশি ছিল না এক মাস না দেড় মাস পরপরই একটা করে যুদ্ধ হয়েছিল। এই 88 যুদ্ধের মধ্যে 29টা যুদ্ধকে বলা হয় গাজওয়া। 29টা যুদ্ধ ছিল গাজওয়া। গাজওয়া মানে অস্ত্রসজ্জিত হয়ে সশস্ত্র হয়ে রাসূল সশরীরে বড় বড় যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন। এই বড় বড় যুদ্ধগুলোকে বলা কি গাজওয়া। আর 59টি যুদ্ধ হয়েছিল সারিয়া। এটাকে বলে কি সারিয়া মানে ছোট যুদ্ধ, যেখানে হতবা মারামারি হয়েছে অথবা হয় নাই অথবা যেখানে রাসূল অংশগ্রহণ করে নাই অন্যকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এদেরকে বলে কি সারিয়া। তাহলে এই 88 যুদ্ধের মধ্যে 29টা গাজওয়া বড় বড় যুদ্ধের মধ্যে আমাদের কয়টার নাম মনে আছে? কে বলতে পারবো? কয়টা যুদ্ধের নাম বলতে পারবো? হ্যাঁ, কি কি? বদর, উহুদ, খন্দক, তারপর তিনটা বলতে শেষ তবিল শেষ আমাদের। হ্যাঁ, আমি আবার বলি, দেখো, এক নম্বর বদর যুদ্ধ। এই যুদ্ধে মুসলিমদের সেনা সদস্য হয়, নিহত হয় 14 জন মুসলমান শহীদ হয়। উহুদ যুদ্ধে সবচেয়ে বেশি আত্মঘাতী, এই উহুদ যুদ্ধে সবচেয়ে বেশি মুসলিম শহীদ হয়, কতজন? 70 জন উহুদ যুদ্ধে। খন্দকের যুদ্ধ 6 জন মুসলিম সেনা সদস্য নিহত হন। খাইবারের যুদ্ধ, এই যুদ্ধে হয় 18 জন মুসলিম সেনা নিহত হন। মোতার যুদ্ধ, এই যুদ্ধে 12 জন মুসলিম সেনা নিহত হন। তারপর হচ্ছে মক্কা বিজয়। এই মক্কা বিজয়, এই বিজয়ে যুদ্ধ কম হয়েছে, মারামারি কম হয়েছে, মাত্র 2 জন লোক মারা গেছে। হুনাইনের যুদ্ধ, নাম শুনছে এগুলা, 6 জন লোক মারা গেছে। তায়েফের যুদ্ধ 12 জন লোক, 12 জন মুসলিম মারা গেছে। তাবুকের যুদ্ধ, এই যুদ্ধে একেবারে 0% মানে যুদ্ধ জয় হয়েছে কিন্তু মুসলমান মারা যায় নাই। হুদাইবিয়ার সন্ধি, বানু কুরাইজা, বানু মুস্তালিক, বানু নাজির, আওতাস, এই সকল যুদ্ধগুলার ইসলামের যুগে হয়েছে, তো প্রায় যুদ্ধে মুসলিমদের জয়, প্রায় যুদ্ধেই মুসলিমদের জয়। শুধু উহুদ যুদ্ধে একটু বিপর্যয় প্রাথমিকভাবে হয়েছিল, পরবর্তীতে যা হয় প্রথম জয় হয়েছিল, পরবর্তীতে বিপর্যয় হয়েছিল। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগ্রামী 10 বছরের মাদানী জীবনের 13টি যুদ্ধ শেষ করে, এতগুলো যুদ্ধ শেষ করে তিনি জীবনের একবার শেষ প্রান্তে চলে আসেন। মৃত্যুর 1 বছর পূর্বে তার জীবনে বিদায় হজ একটা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের 10 বছর আর দিকে 13 বছর তার নবুয়তের জিন্দেগিতে কয়বার হজ করেছিল, উমরা করেছিল? রাসূল জীবনে কয়বার হজ করেছিল? কয়বার? 3বার হজ, 1বার হজ, আর উমরা উমরা 4বার। সুন্দর অ্যান্সার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 1বার মাত্র হজ করেছেন আর 4বার উমরা করেছেন। তিনি উমরা পালন করেন, যথানিয়মে উমরা কাজ শেষ করে উমরা হজের হজ পালন অবস্থায় আরাফার মাঠ 9 তারিখ, তাই না? আরাফার মাঠ 9 তারিখ, 9 জিলহজ আরাফা মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের বিদায়ী ভাষণ দিয়েছিলেন। এই দিনে সূরা নাজিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতটি হজের এই মাঠে, হজের এই দিনে ইসলামের পূর্ণাঙ্গতা লাভ করে। ইসলাম পূর্ণাঙ্গতা, ইসলাম কমপ্লিট হয়েছে, এই ঘোষণায়, সার্টিফিকেটে সত্যায়ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিদায় হজের আরাফার দিনে করেন। তারপর পরে নাজিল হয় ইদা জা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আসবে, দরদের ইসলাম গ্রহণ করবে। এই 2টি আয়াত নিদর্শন করে, ইঙ্গিত দেয় কিসের? ইসলাম পরিপূর্ণ। নিদর্শন কিসের দেয়? কোন দিকে ইঙ্গিত করে? তার মানে ইসলাম কমপ্লিট, ইসলাম কাজ শেষ, আর সময় নেই, আর তোমার টাইম শেষ, তুমি চলে যাবে, তাই না? ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় সুর বেজে ওঠে। আমরা দেখব সংক্ষিপ্ত সময়ে প্রান্তিক লগ্নটা এক নজরে দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবন, সংগ্রামী জীবন, জিহাদি জীবন, দাওয়াতি জীবন শেষ করে, হিজর মাদানী জীবনে 10 বছর শেষ করে এই বিদায় হজ থেকে আসার পর মাত্র 80 দিন বেঁচে ছিল, বিদায় হজ পরে এসে। হজ শেষ হয় কোন মাসে? জিলহজ মাসে হজ শেষ হয়, তাই না? তারপরে শুরু হয় 11তম হিজরি, জিলহজ, জিলকদ, জিলহজ। তারপর কি মাস? তারপর শুরু হয় মুহররম, তারপর কি হয় সফর, তারপর হয় রবিউল আউয়াল, তাই না? এই হজ শেষে আসে মাত্র এই আড়াই বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে ৮০ দিন পর্যন্ত একটু বেঁচে ছিলেন। এর মধ্যে ২৯ সফর রবিউল আউয়াল মাসের একদিন পূর্বে ২৯ সফর সোমবারের দিন কোনো এক সাহাবী, আনসারী সাহাবীর জানাজা শেষ করে বাড়িতে ফেরার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচণ্ড গায়ে জ্বর, মাথা ব্যথা, তীব্র মাথা ব্যথা ও গায়ে জ্বরে অসুস্থ হয়ে তিনি প্রায় 10 থেকে 12 দিন পর্যন্ত তিনি অসুস্থ ভুগছিলেন। এই অসুস্থ সত্ত্বেও তিনি ইমামতি করে যাচ্ছিলেন। মৃত্যুর 4 দিন পূর্বে বৃহস্পতিবারের মাগরিবের নামাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ইমামতি ছিল। মৃত্যুর 4 দিন পূর্বে মাগরিবের নামাজ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ইমামতি। ইমামতি করার পরে এশার নামাজের সময় হয়েছে, তিনি আসবেন, উযু করেছেন কিন্তু বেহুশ হয়ে পড়েছেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরল, আবার উযু করলেন, আবারও আসবেন, আবারও বেহুশ হয়েছেন। এভাবে 3বার উযু করল, 3বার বেহুশ হয়ে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এশার নামাজে আর আসতে পারলেন না, জীবনের ইতি টানছেন। আবু বকরকে বলে, আবু বকর তুমি নামাজ পড়াও, ইঙ্গিত দিচ্ছে আমার মৃত্যুর পরে খলিফা হবেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এইভাবে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারের দিন একটু হালকা, একটু অসুস্থ, একটু হালকা হয়ে যায়। শনিবার দিন হালকা হয়ে গেল, মসজিদে আসতে পারলেন না। রবিবারের দিন অসুস্থতার মাত্রা একটু বেড়ে গেল। সোমবার সকালবেলায় জীবনের শেষ দিন, সোমবার সকালবেলায় জীবনের শেষ দিন রবিউল আউয়াল মাসের কয় তারিখ? রবিউল আউয়াল মাসের 12 দিন সোমবার। জন্ম সোমবার ছিল, মৃত্যুও সোমবার। হ্যাঁ, ঠিক আছে, মনে থাকবে। রবিউল আউয়াল মাসে জন্ম, রবিউল আউয়াল মাসেই মৃত্যু। সোমবারে জন্ম, সোমবারেই মৃত্যু। তারিখ ছিল 9 রবিউল আউয়াল আর 12 রবিউল আউয়াল। এই দিনে তিনি সোমবার চাস্তের সময়, চাস্ত যাকে বলা হয় সকাল 10টা থেকে 11টার সময়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে, তার বুকে এবং থুতনির নিচে মাথা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রফিকুল আলার সান্নিধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যান। আমরা সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে তার জীবনের সমাপ্তি ঘটে। মৃত্যু হওয়ার পর করণীয়, খলিফা নির্বাচন, আনুষঙ্গিক বিষয়, কোথায় কবর হবে, কোথায় দাফন হবে, কোথায় জানাজা হবে, এই বিষয়ে বিভিন্ন তর্ক বিতর্কের মধ্যে চলে যায়। সোমবারের দিন পুরা দিন চলে যায়, সোমবারের দিন চলে যায়, মৃত্যু লাশ ওইভাবেই থাকে। মঙ্গলবার দিন রাত চলে যায়, মৃত্যু লাশ ওইভাবেই থাকে। মঙ্গলবারের দিন সবাই সিদ্ধান্তে উপনীত হলেন আবু বকরের পরামর্শে যে প্রত্যেকটা নবী সেখানেই মারা যায় যেখানে তাদের কবর হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে থাকতেন, যে খাটের উপরে থাকতেন, সেই ঘরের সেই খাটটা সরিয়ে ওই খাটের নিচেই লাহাত কবর খনন করা হয়, পাশকুলি কবর। লাহাত কবর খোঁড়া হয় কিবারে? মঙ্গলবারের দিন সকালবেলায়। মঙ্গলবার দিন সকালবেলায় এবারে গোসল দেওয়া হচ্ছে। 7 জন সাহাবী গোসল দিয়েছিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই ফজল, কুসাম, মুক্ত দাস, শুকরান, ওসামা বিন জায়েদ, আউস, আলী মিলে 7 জন মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পরনে কাপড়ে পরিত ছিলেন সেই কাপড় সহই তাকে গোসল দেওয়া হয়েছিল। রাসূলের কাপড় কিন্তু খোলা হয় নাই, উন্মুক্ত করা হয় নাই তার সম্মানার্থে। গোসল দেওয়ার পরে তাকে আবার ইয়ামানি 3টা সাদা সুতি কাপড়, লাইসা ফিহা কামিজ, সেখানে কোনো জামা ছিল না, ইমামা পাগড়ি ছিল না, 3টা সাদা জামা দিয়ে তাকে ওই কাপড় অবস্থায়, তার পরনের পরিধিও সেই কাপড় অবস্থায় কী করা হয়েছিল? কাফন দেওয়া হয়েছিল। তা রাসূলের গোসল, কাফন আমরা জানলাম। গোসল, মারা গেছে সোমবার, গোসল হয়েছে মঙ্গলবার, কাফন শেষে এবার হবে জানাজা। রাসূলের জানাজার ইমামতি কে করেছিল? হ্যাঁ, রাসূলের ইমামতি কিন্তু কেউ করে নাই। রাসূলের জানাজার ইমামতি কেউ করে নাই। 10 জন করে যে ঘরে কবর হবে সেই ঘরে লাশ রেখে, ছোট্ট ঘর, 10 জন সাহাবী করে, প্রথমে আনসার, মুহাজির, আত্মীয় স্বজন, তারপর এভাবে 10 জন করে যার যার মনে 10 জন সারিবদ্ধ হয়ে নিজ নিজ উদ্যোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা করেন। এই এতগুলা লোকের জানাজা 10 জন করে হলে কত সময় লাগতে পারে? প্রায় 24 ঘন্টার মতো সময় লেগে যায়। মঙ্গলবার দিন শুরু হয় জানাজা, সারাদিন লেগে যায়। মঙ্গলবার দিন জানাজা শেষ করে বুধবার রাত চলে আসে। বুধবার রাত্রে, কেউ বলছেন মধ্যরাত পর্যন্ত অথবা আগারাত পর্যন্ত। এই বুধবার আগারাত অর্থাৎ মৃত্যু থেকে ৩২ ঘন্টা, মৃত্যুর পর থেকে ৩২ ঘন্টা পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহটাকে, লাশটাকে কবরে নামানো হয় বুধবারের দিন রাত সন্ধ্যায় অথবা মধ্য আগারাত্রে, সেটা হলো মঙ্গলবার দিন শেষ করে। এই কবরে নামান ৫ জন সাহাবি মিলে রাসূলের লাশ কবরে নামান। একটা নাম হচ্ছে যারা গোসল করেছিলেন তার মধ্যে আলী, ফজল, কুসাম, সুকরান এবং আউস, এই ৫ জন মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহটাকে, লাশটাকে কবরে সমাহিত করেন। তো মোটামুটি আমি আলোচনা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরু থেকে আধিপত্য। আশা করি তোমাদের অনেকটাই উপকার দেবে, তাই না? ছোট্ট একটা প্রশ্ন আমি করে নোট করছি, রাসূলের জন্ম ও মৃত্যুর তারিখ ও বার কী ছিল? ছোট্ট প্রশ্ন শেষ হতো 5 মিনিট। সোমবার, বার কী ছিল? সোমবার, তাই না? তারিখ রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। কোন সাহাবিকে জুন নুরাইন বলা হয়? কেন? ওসমান। কেন? রাসূলের 2 মেয়ে নাম মনে আছে? রুকায়া আর হচ্ছে উম্মে কুলসুম, বিয়ে করার কারণে জুন নুরাইন। ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়জন ছেলে সন্তান ছিল? নাম কি? 3 জন ছেলে সন্তান, নাম আব্দুল্লাহ, কাসেম, ইব্রাহিম। ইসলামের প্রথম দিককার ইসলাম গ্রহণকারী সাহাবীরা কে কে ছিলেন? প্রথম বেটা আয়েশা, কেন? খাদিজা, আবু বকর, বেলাল, জায়েদ বিন আর একটা হচ্ছে কি আলী, হ্যাঁ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামুল মুরসালিন ও সাইয়্যিদুল আম্বিয়া কেন বলা হয়? তিনি নবীদের ইমামতি করেছিলেন, তাই না? সর্দার ছিলেন। হিজরতের প্রাক্কালে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আবু বকরকে কী সান্ত্বনা মানে দিয়েছিলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উল্লেখযোগ্য যুদ্ধসমূহের মধ্যে 5টা যুদ্ধের নাম বলো। আরেকটা ফাইবার, আচ্ছা উল্টোপাল্টা সমস্যা নেই। ইসলামের পূর্ণাঙ্গতা, ইসলাম কমপ্লিট একটা দিন ধর্ম, এটা ঘোষণা বা এটার সনদ কখন কোথায় নাজিল হয়েছে? আরাফা মাঠে, 9 জিলহজ, হজের বড় দিন, আরাফা মাঠে নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জানাজা কীভাবে হয়? এককভাবে বললেও অ্যান্সার পূর্ণ হবে না। 10 জন, একক মানে একলাই 10 জন করে তার নিজ ঘরে জানাজা হয়। আচ্ছা, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আমার আলোচনা শোনার জন্য। মনে হয় দীর্ঘ সময় লাগলো, আশা করি কিছুটা হলেও তোমাদের জ্ঞানের পরিধি বাড়বে বলে আমি আশা মনে করছি। আল্লাহ আমাদের সকলকে এখান থেকে বোঝার, রাসূলের সিরাত জানা, রাসূলের জীবনী জানার তৌফিক দান করুন। যেহেতু আমরা মুসলিম, রাসূলের অনুসারী, কিন্তু আমরা রাসূলের জীবনী সম্পর্কে মনে হচ্ছিল না 25% আমাদের জ্ঞান, 25% ধারণা আমাদের ছিল না। আল্লাহ আমাদের সকলকে এই জীবনী সম্পর্কে বোঝার ও এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মোহতারাম শেখ আব্দুল মান্নানকে। আসলে আব্দুল মান্নান সাহেব আমাদের মাঝে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে তথ্যবহুল আলোচনা উপস্থাপন করেছেন, আমরা অনেক মাহফিলে যাই, অনেক কনফারেন্স হয়, অনেক বৈঠক হয়, দেখা যায় যে কি হলো, 2টা আয়াত পড়ে দুনিয়ার কিচ্ছা কাহিনী হাবিজাবি বলে 2 ঘন্টা পার। বক্তা সাহেবের বাজেট কত? 40,000, বোঝা গেছে। কিন্তু মানুষ যে কিছু শিখবে, মানুষ যে কিছু জানবে, মানুষ যে কিছু নিবে, এইটা কিন্তু মানুষ পায় না। কিন্তু আজকে আমরা যে আলোচনাটা শুনলাম, যেই আলোচনাটা আমাদের সামনে উনি উপস্থাপন করলেন, আশা করি আমরা 2-4-10 ঘন্টা আলোচনা শুনে এরকম এতগুলো তথ্য আমরা একসাথে অবগত হতে পারি না। তো যে সুন্দরভাবে আমাদের এত সাবলীল ভাষায় যদিও কথাগুলো ভাঙ্গা ভাঙ্গা, কথাগুলো কি ভাঙ্গা ভাঙ্গা, কোনো সুরালো বক্তা নন, কোনো যদিও কোনো হয়তো নামি দামি কোনো পোস্টারে বা ব্যানারে হয়তো ওনার নাম নেই, কিন্তু আল্লাহ যে ওনাকে যে জ্ঞান দিয়েছেন তার মাধ্যমে আজকে যে আমাদেরকে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পূর্ণাঙ্গ বিবৃতিটা উপস্থাপন করলেন, এটাতে আমরা আশা করি তোমরা অনেক কিছু শিখেছ, অনেক কিছু তোমরা শিখতে পেরেছ। আমরা সেই সাথে যারা আমাদের যে ভাইরা এই অনুষ্ঠানটা এখনই দেখছেন বা যারা পরবর্তীতে দেখবেন, আমরা আশাবাদী যে আপনারা এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। তাই আমরা মোহতারাম আব্দুল মান্নান সাহেবের জন্য আল্লাহর নিকটে দোয়া করি, আল্লাহ তাকে যেই দিনই জ্ঞান দান করিয়েছেন তার জ্ঞানে, তার হায়াতে আর তার এলেমে আমলে আল্লাহ তাআলা বরকত দান করুন। আল্লাহ তাআলা তার এরকম দাওয়াতের মাধ্যমে ইসলাম এবং মুসলমানদের খেদমত করে এনে সেই সাথে আল্লাহ তাআলা তাকে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করে পরলৌকিক জীবনে সফলতা দান করুন, এই দোয়া তার জন্য ব্যক্ত করে পরিশেষে আমরা আমাদের মাদ্রাসার উন্নতি কামনা করে আমরা যেই প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি এটা যেন আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে কবুল করেন। আপনারা যারা আসছেন তাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ। যারা আশেপাশে রয়েছেন আসার যদি আপনাদের সম্ভব হয় যোগদান করবেন এবং আমাদের এই অনুষ্ঠানকে সফলমণ্ডিত করার জন্য সর্বতভাবে চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই খেদমতকে কবুল করে নিয়ে পরকালের মুক্তির মাধ্যম হিসাবে গ্রহণ করেন। আমরা আলোচনার শেষ অংশে উপনীত হয়েছি। এ পর্যায়ে আমরা আলোচনার আজকে তালিমি বৈঠকে দোয়া পাঠের মাধ্যমে আমরা এই বৈঠক শেষ করব। আজকে আমাদের এই তালিমি বৈঠকে দোয়া পড়িয়ে দিবেন আমাদের আটমুল সালাফিয়া মাদ্রাসার সুযোগ্য সম্মানিত সিনিয়র মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ হাফেজাহুল্লাহ। আমি মোহতারামকে দোয়া পাঠের মাধ্যমে আজকের আলোচনার সমাপ্তি ঘোষণার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। সবাই আলহামদুলিল্লাহ বলো। আজকে আমরা ধন্য, আজকে আমরা ধন্য। এত জ্ঞানগর্ভ ভাষণ, এত তথ্য জড়িত কথাবার্তা অন্য কোনো মানুষের কাছ থেকে আমরা শুনতে পারি নাই। এর জন্য তার আমরা দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ তাকে সুস্থ রাখুক এবং তাকে দীর্ঘজীবন কামনা দেখ। আল্লাহুম্মা আমিন। দোয়াটা পড়ে নেই, আজান হবে এখন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।